আমি সুসাইড করব না, আমি আমার টিচার নিয়ে পড়ব। আপু একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না, আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা এভাবে সাপোর্ট পায়। আমি চার দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম, আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়। আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু ঘটনা যদি নিজের উপরে না হয় আপনারা কেউ বুঝবেন না। আমরা বুঝতে পারছি মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতে কখন জমত। আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি। যেখানে গেছি সবাই বলছে, মিডিয়াকে জানাল আছে দেখতেছি। আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এটুকু আমরা বিশ্বাস করি। এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটুকু হয়তো আমরা করব। এবং আমরা একজন সাধারণ মেয়েও যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে। খবরই তো পান না ভাই, আপনার কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে আমাদের এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদের ব্যর্থতা বা সবারই ব্যর্থতা। ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না, ওই জায়গা পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায় না ভাইয়া, আজকে আমি ভুক্তভোগী, আমি জানি। আপনি ওর পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। যেহেতু উনি হাসপাতালে গিয়ে ফিরে আসছেন, আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আমি সুইসাইড করব না, আমি আমার টিচার নিয়ে মরবো। আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই আপনারা বিচার করেন আল্লাহর কসম। অবশ্যই সামনে।